আসলে আপনি কিভাবে দেখলেন, কি করলেন এবং আপনি গিয়ে তাকে কি অবস্থায় পাইলেন? আমি যখন কুটিরপাড়া থেকে আসি আমার কাজ সারিয়ে আমি আসতেছি, আসার সময় দেখি ওই রোডের ডান সাইডে, মানে আসার সময় ডান সাইডে ও পড়ি আছে। আমি ভাবলাম যে মনে হয় একটা পাগলি মনে হয়। পরে আমি মোটরসাইকেলে আসতেছি, আমার পেছনে এক ছেলে ছিল, পার হয়ে আসি দেখি না পাগলি তো নয়, পোশাকপাতি খুব ভালো দেখা যাচ্ছে। তখন আমি গাড়িটা ব্রেক করি, ঘুরাইলাম, ঘুরিয়ে ডাইরেক্ট ওর সামনে লাইটটা ধরলাম। ধরার পরে দেখি পোশাক পরিস্থিতি খুবই ভালো, মানে মুখে মাস্ক লাগা, তার উপর দিয়ে ওই যে স্কোপ নাকি ওইটা একটু পল্টে দেওয়া, তো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না, মুখ বন্ধ, আর এই হাতের মধ্যে জখম, এই হাতটা এইভাবে, আর এই হাতটা দিয়ে একটু ইয়ে করতেছে, মানে চেষ্টা করতেছে। পরে ও একাই একাই মানে উল্টিলো আর কি, উল্টিলো। এখন ওই সময় আমি পরে গাড়ির থেকে নামিয়ে আমি ভাবলাম যে এখন কী করবো, এখন মানুষ আসলো, এখন ওই মেয়েটাকে কেউ আর ধরতেছে না, মেয়েটা কিন্তু ইয়ে করতেছে, কথা বলার জন্য মানে মুখটুক নড়াচ্ছে কিন্তু সে কথা বলতে পারতেছে না, এদিক দিয়ে খালি ইয়ে পড়তেছে, রক্ত গ্যালাস গ্যালাস করে বাইর হয়, মানে ভাত উঠে লেলে যেমন বুড়বুড়ি ওঠে এইরকম বাইর হচ্ছে। আসার পরে থানায় ফোন দিল, থানা বলতেছে যে কী অবস্থায়, মারা গেছে না বত্তা আছে, কজন এখনও বত্তা আছে, আমিও দেখতেছি বত্তা আছে। পরে আমি ওনাকে তুলিয়ে আস্তে করে বসাইলাম, বসার পরে কথা বলার চেষ্টা করলাম, সে কথা বলতে চায় বলতে পারে না, অসুস্থ অবস্থায়। তারপরে এই দুইজনে তিনজনে নিয়ে যায় অটোর মধ্যে তুললাম, অটোর মধ্যে তুলিয়ে আমি ধরিয়ে নিয়ে গেছি মেডিকেল বলুন। আঘাত ছিল এই পাশে যেটা মারছে এটি এদিক দিয়ে বাইর হয়ে আসছে, এই সেটে মারছে এদিক দিয়ে বাইর হয়ে আসছে, আর এইখানে একটা মারছে এটি এদিক দিয়ে বাইর হয়ে আসছে। আর আমি যখন তাকে ইয়ে করি তখন এই কোমরে যখন হাত দেই কিডনি বরাবর একটা মার, মানে আঘাত, হ্যাঁ কিডনি বরাবর। পরে ওখানে যায় আবার যখন নামে ইয়ে করলাম স্পটে, তখন দেখা গেল যে পেছনে সাতটা মোট আর কি, সাতটা আঘাত করছে। মেয়েটা তো এই জায়গায় পড়েছিল, হাত রাস্তার এই দিকে আসছিল, মানে হাতেও কিন্তু জখম আসছিল, এই হাতে হাতেও ফ্যাস আছে। তারপর মেয়েটা মানে অক্ষত অবস্থায় এই জায়গায় আসছিল, এই জায়গায় সোরাদি মানে সোরাদি হানছে, হানার পর তারপর সব শরীরে পিছনে কিন্তু অনেক মানে সাত জায়গা হান আছে মেয়েটার। হানার পর মেয়েটা তো পরে লোকজন এসে মেডিকেলে নিয়ে গেছে।